তিনি যখন পূজা করতে বসেছেন যখন অবধি তার সাজানো পুরো হয়নি ভগবানকে, তখন একজন ছুটে এসে তার কাছে বলছে, কবিরাজ মশাই, কবিরাজ মশাই, কবিরাজ মশাই, আমার পিতা অত্যন্ত অসুস্থ হয়ে পড়েছে, আপনি চলুন, আপনি না গেলে তাকে আর বাঁচানো যাবে না, এই পাশের গ্রামেই আমার বাড়ি, আপনি দয়া করে তাড়াতাড়ি চলুন। কিন্তু আমি যে গোপীনাথের সেবা, গোপীনাথের সেবা তো আপনি পরেও করতে পারবেন। কবিরাজ মশাই, আজকে যদি আপনি না যান তাহলে আমার পিতাকে যে আর বাঁচানো সম্ভব হবে না, তাই আপনি চলুন, দয়া করে আপনি চলুন। তখন মুকুন্দ সরকার ভাবলেন, বেশ, পূজা তো আমি পরেও করতে পারবো, কিন্তু এর পিতার যদি কিছু হয়ে যায় তাহলে তো তাকে আর বাঁচানো সম্ভব নয়, আজকে বরং আমি রঘুনন্দনকে ভগবানের পূজার দায়িত্বটা দিয়ে যাই। বাবা রঘু, রঘু শোনো, আজকে তুমি গোপীনাথের সেবা ভালোভাবে করে দিও। আমি সেবা করব? হ্যাঁ, তুমি সেবা করবে। তখন মুকুন্দ সরকার যাচ্ছেন অন্য গ্রামে। প্রকট শ্রীখণ্ডবাস নাম শিব রঘু, ঘরে আছে কৃষ্ণ সেবা, তারে যত্ন করে খাওয়াইবা, ঘরে আছে কৃষ্ণ সেবা, তারে যত্ন করে খাওয়াইবা, অযতনে সেবা করো না, অযতনে সেবা রঘু, আরেকবার বল, কত মন্তর বলো তুমি, কি বললি, মন্তর বারবার বল দেখি, মন্তর 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 মন্তর। দেখ রঘু, তুই নিজেই বলে দিলি, বলে কি বা হবে শুদ্ধ মন্তর, থাকে
মায়ের কাছ থেকে নাড়ুর থালাটা নিয়ে আয়, নিয়ে এসে আজকে তুই পূজা করে দে। আচ্ছা বাবা, ঠিক আছে। তাই মায়ের কাছে গিয়ে নাড়ুর থালা, ওমা বলি, ওমা বলছি নাড়ুর থালাটা দাও, নাড়ুর থালাটা দাও, আজকে বাবা আমায় গোপীনাথের পূজা করতে বলছে। কি, তুই কি গোপীনাথের পূজা করবি? তোর বাবা কোথায়? পাশের গ্রামে গেছে বাবা, বাবার কাজ আছে। তুমি আমার নাড়ুর থালাটা দাও দেখি। না না না, তুই কি করবি নাড়ুর থালা নিয়ে? তুই বলছি তো বাবা আমাকে পূজা করতে বলেছে, দাও তুমি দাও। এই বলে মায়ের হাত থেকে নাড়ুর থালা নিয়ে গোপীনাথের মন্দিরে প্রবেশ করেছেন রঘুনন্দন। রঘুনন্দন মন্দিরে প্রবেশ করে নাড়ুর থালাটাকে সামনে রেখে একটা নাড়ু হাতে তুলে গোপীনাথকে বলছেন, গোপীনাথ, ও গো গোপীনাথ, বাবা তো তোমাকে নাড়ু খাওয়ানোর আগে রোজ দরজাটা বন্ধ করে দেয়, আজকে আমি করিনি তো, দরজাটা বন্ধ করে দিচ্ছি। না, বাবা তোমায় রোজ সুন্দরভাবে সাজিয়ে দেয় তো, আজকে তো সাজিয়ে দিতে পারেনি, তাড়াতাড়ি চলে গেছে। তা ঠিক আছে, আজকে আমি তোমায় আমার মতন করে সাজিয়ে দেবো গোপীনাথ। বাবার মতো অত ভালো তো সাজাতে পারবো না, কিন্তু আজকে আমি ভালোভাবে তোমায় সাজাবো। আমি
সাজাবো না, কিভাবে সাজাবো জানো? ভূমি সাইয়া আমার ভক্তি চন্দনে মন কুসুম দিব তোমার চরণে, ভূমি সাইয়া আমার ভক্তি চন্দনে মন কুসুম দিব তোমার চরণে, আমি নয়নের জলে ধুনব চরণ, আমি নয়নের গোপীনাথ, এবার তোমায় সাজিয়ে দিলাম, এবার তুমি নাড়ু খাও। খাও গোপীনাথ, তোমায় সাজিয়ে দিলাম, এবার খাও। মাথার উপরে অত ভারী একটা চূড়া আছে, ওই চূড়াটার ভারে কি আর খাওয়া যায়? দাঁড়া নামিয়ে দিচ্ছি। ও মুখের সামনে যদি ওরকম একটা বাঁশি ধরা থাকে তাহলে কি আর মানুষ খেতে পারে? দাঁড়া বাঁশিটা নামিয়ে দিচ্ছি। গোপীনাথ, বাসি নাম দিলাম, খাও 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 গোপীনাথ, খাও গোপীনাথ, খাও গোপীনাথ, খাও গোপীনাথ। খাচ্ছ না কেন গোপীনাথ? খাও, বাবা আমায় বলেছে তোমায় খাওয়াতে, বাবা বলেছে তোমায় ভোগ লাগাতে। গোপীনাথ খাও, বাবা কিন্তু আমায় এসে খুব বকবে। গোপীনাথ খাও, খাও গোপীনাথ, তুমি যদি না খাও তাহলে এই যে তোমার মন্দিরের পাথর গোপীনাথ, এই পাথরে কিন্তু আমি মাথা ঠুকে আত্মবিসর্জন দেব। গোপীনাথ খাও, খাও গোপীনাথ, খাও গোপীনাথ, খাবে না? ঠিক আছে, তাহলে এই পাথরেই আমি মাথা ঠুকে আত্মবিসর্জন দিলাম গোপীনাথ।
মানুষের মতো এসে খাই না, শুধু দৃষ্টি রাখি, তাতেই আমার প্রসাদ হয়। কিন্তু আজ যদি আমি না যাই, তাহলে এই যে রঘুনন্দন যে পাথরে ঠুকে ঠুকে মরে যাবে, এই ছোট্ট ছেলেটাকে বাঁচানোর জন্য আমাকে যেতেই হবে। আমি তো কতবার ভক্তের কাছে ধরা পড়েছি, আরেকবার না হয় ধরা পড়ব। তাই যাই দিচ্ছে, আর গোপীনাথের বদন পানে চেয়ে রয়েছে সে। যখন থালার দিকে তাকিয়ে দেখে, দেখে আর কিছুই মাত্র নাড়ু পড়ে আছে। রঘুনন্দন বলছে, আচ্ছা গোপীনাথ, বলছি বাবা তো কতদিন ধরে তোমার পূজা করেন, তোমায় ভোগ দেন, তারপর সেই প্রসাদ আমরা পাই, কিন্তু এতগুলো নাড়ু তো তুমি কখনো খাও না গোপীনাথ, আজকে তুমি এতগুলো নাড়ু কেন খেলে? গোপীনাথ বলছে, ওরে রঘুনন্দন, তোর কাছে আজকে এতগুলো নাড়ু কেন খেলাম জানিস? আমাকে মঠে মন্দিরে সোনার থালায় রূপোর থালায় করে 64 ধরনের ব্যঞ্জন তো সবাই দেয়, কিন্তু তোর মতো এইভাবে চোখে জলে এইভাবে চোখের জলে ভেসে কেউ
চোখে আশ্নামি প্রয়াতাত্মনঃ, যদি আমায় কেউ একটি ফল দেয় আমি খাইরে রঘু, খাইরে রঘু, যদি ফল না পেয়ে কেউ আমায় একটি ফুল দেয় সেই ফুল আমি গ্রহণ করি, গ্রহণ করি, যদি ফল ফুল না পেয়ে কেউ আমায় একটি তুলসী পত্র দিয়ে বলে হে গোবিন্দ তুমি খাও রায় গ্রহণ করো, আমি যে তাই খাই, যদি ফল ফুল তুলসী পত্র না পেয়ে এক গুণ গঙ্গা জলে নেই বলে হে গোবিন্দ, হে গোবিন্দ তুমি পান করো, আমি যে তাই পান করি রে রঘু, তাই পান করি রে রঘু, আমি যে দেখি না কে আমায় কি দিল, আমি যে দেখি তার হৃদয়ে আমার জন্য ভক্তি আছে কিনা, তার চোখে আমার জন্য জল আছে কিনা, রঘু আমি ভক্তের নয় রঘুনন্দন মুখ খোল
দাঁড়া। এই বলে রঘুনন্দনের দুটো গাল যেই মাত্র টিপে ধরেছে, মুখটা হা হয়ে গেছে, আর একটা নাড়ু দিয়ে গোপীনাথকে নাড়ু খাইয়ে, আর গোপীনাথের থেকে একটা নাড়ু যখন গোপীনাথ নিজে এসে নিজে রঘুনন্দনকে খাইয়ে দিলেন, এবার সেই ফাঁকা থালা নিয়ে গেছেন মায়ের কাছে। এ কি রঘুনন্দন, বলছে থালাটা তো পুরো ভর্তি ছিল, ঠাকুরগঞ্জ থেকে বেরিয়ে এসে গোটা থালাটা ফাঁকা কি করে হয়ে গেল রে? না মা, আজকে গোপীনাথ এসে সব নাড়ু খেয়ে গেছে। কি গোপীনাথ সব নাড়ু খেয়ে নিয়েছে? হ্যাঁ গো মা, আজকে গোপীনাথ সব নাড়ু খেয়ে নিয়েছে। আচ্ছা আচ্ছা, গোপীনাথ সব নাড়ু খেয়েছে তো, ওই দেখে একবার মুখটা খোল তো বাবা, মুখটা খোল, হাঁ কর। হ্যাঁ গোপীনাথ সব নাড়ু খেয়ে নিয়েছে, তাই না? এই তো মুখের মধ্যে এখনো নাড়ু রয়েছে তো, এত বড় মিথ্যাবাদী হয়েছিস তুই। মা জানো গোপীনাথ সবগুলো নাড়ু খেয়ে নিল, আর তারপর শেষ যে একটা নাড়ু বাকি ছিল ওই নাড়ুটা আমার মুখে দিয়ে দিল। হ্যাঁ অনেক বড় বৈষ্ণব হয়েছে তো তুমি, গোপীনাথ এসে তোমায় নাড়ু খাইয়ে দিচ্ছেন, তুমি গোপীনাথকে নাড়ু খাইয়ে দিচ্ছ। দাঁড়া আজ আসক্তর বাবা হচ্ছে তো। এরপর যখন রঘুনন্দনের বাবা পাশের গ্রাম থেকে ফিরে এসেছে, আসে মুকুন্দ দাস কহে বাবার সাথে এখন রসিকতা করো না, কোথায় দেখি তোমার থালাটা নিয়ে এসো দেখি। বাবা সত্যি বলছি, গোপীনাথ সব কটা নাড়ু খেয়ে নিল, আর তারপর একটা যে নাড়ু বাকি থাকলো ওইটা আবার আমাকে খাইয়ে দিল, আর মা ভাবছে যে আমি নাকি সব নাড়ু খেয়ে নিয়েছি। আচ্ছা গোপীনাথ নিজে তোমাকে নাড়ু খাইয়ে দিলেন? হ্যাঁ, আর আমি তো নিজে গোপীনাথকে নাড়ু খাইয়ে দিলাম, আর উনিও আমাকে একটা খাইয়ে দিলেন। ঠিক আছে রঘুনন্দন, তুমি ঘরে যাও। মুকুন্দ সরকার মনে মনে ভাবছেন যে আমার ছেলে প্রতিদিন দেখে আমি গোপীনাথের সেবা করি, গোপীনাথ তাকে এসে নাড়ু খাইয়ে দিল, এই বিষয়টা তো সে এরকমভাবে মিথ্যে কথা বলতে পারে না, তাহলে আমাকে এর সত্য উদ্ঘাটন করতে হবে। পরের দিন সকালবেলা মুকুন্দ কবিরাজ আবার রঘুনন্দনকে যখন ডেকে পাঠালেন, রঘুনন্দন বলছি বাবা আজকেও তোমায় একটু ঠাকুরের পূজাটা করে দিতে হবে, আমাকে আবার ওই যে কালকে গেছিলাম না তিনি ঠিক আছেন কিনা তো দেখে আসতে হবে। না 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 বাবা, আমি আজকে পারবো না পুজো করতে, গোপীনাথকে প্রচুর ডাকতে হয়, অনেক ডাকার পরে তবে এসেছে, আমি অতক্ষণ ধরে ডাকতে পারবো না। আর তোমরা ভাবছো যে আমি নাকি নিজেই সব নাড়ু খেয়ে নিই, না আমি পুজো দেবো না, আমি পুজো করতে পারবো। আচ্ছা আগের দিন তো গোপীনাথ তোমার কাছে নাড়ু খেয়েছে, যাও তুমি আজকে পুজোটা করে দাও, আজকে শেষ, এরপর আমি তোমাকে বলবো না, আজকে গিয়ে একবার ওনাকে দেখে আসি উনি ঠিক আছেন কিনা। বলছে ঠিক আছে বাবা, তাহলে আমি যাই গিয়ে পুজোটা করে দিই। আবার নাড়ুর থালা নিয়ে রঘুনন্দন এসেছে গোপীনাথের সামনে। গোপীনাথ না
গোপীনাথ, আগের দিন কিন্তু মা বাবা সবাই ভাবছিল যে আমি নাকি সব নাড়ু খেয়ে নিয়েছি, আজকে কিন্তু তোমাকে আসতেই হবে, আজকে কিন্তু তোমাকে আসতেই হবে, সবাইকে বলতেই হবে যে তুমি এসে নাড়ু খেয়েছো। এই না, নাড়ু খাও, খাও গোপীনাথ, খাও। প্রিয় গোপীনাথ, খাও আগের দিনও ওরা ভেবেছে যে আমি মিথ্যে কথা বলছি, আজকে কিন্তু তোমাকে আসতেই হবে গোপীনাথ, আজ যদি তুমি না আসো, ওই যে তোমার গলার উত্তরীয়, ওই উত্তরীয়তেই আমি গলায় ঘাস দিয়ে কিন্তু আত্মবিসর্জন দেব। গোপীনাথ, তুমি খাও, নাড়ু খাও গোপীনাথ, গোপীনাথ, নাড়ু খাও গোপীনাথ, শেষ করে ফেলবো গোপীনাথ। যেই মাত্র উত্তরীয়তে ফাঁস দিতে গেছে রঘুনন্দন নাড়ু। এতক্ষণ গোপীনাথ কেন আসতে চাইছিলেন না, রঘুনন্দন এত করে ডাকছে তবু? কারণ ঠাকুর মন্দিরের দরজার আড়ালে স্বয়ং মুকুন্দ কবিরাজ দাঁড়িয়ে আছেন সত্য উদ্ঘাটন করার জন্য, যে তার পুত্র সত্যই গোপীনাথকে নাড়ু খাইয়েছে কিনা। তারপর গোপীনাথ যেই মাত্র শুনতে পেলেন রঘুনন্দন বলে কেউ একজন ডেকেছে, তিনি ভাবলেন কে, তাহলে কি আমার গোপীনাথকে সত্যি রঘুনন্দন নাড়ু খাওয়াচ্ছে আর আমি দেখতে পাবো না গোপীনাথকে? এই বলে যেই মাত্র দ্বার উন্মোচন করেছেন, দেখে যে গোপীনাথের হাতে এতদিন বাঁশি শোভা পেত, সেই গোপীনাথের হাতে অর্ধেক ধাতুময় নাড়ু। কি রঘুনন্দন, গোপীনাথের হাতে এরকম অর্ধেক ধরা নাড়ু কোথা থেকে এলো? হ্যাঁ, অর্ধেক ধরা নাড়ু, আমি তো দেখছি গোপীনাথ এখনো একটা একটা করে নাড়ু নিয়ে খেয়ে চলেছে। হ্যাঁ, তাহলে আমি কেন দেখতে পাচ্ছি না রঘুনন্দন, আমি কেন গোপীনাথকে দেখতে পাচ্ছি না রঘুনন্দন? গোপীনাথ, বাবা তোমায় কেন দেখতে পাচ্ছে না? তখন গোপীনাথ বললেন, ওহে রঘুনন্দন, তোমার যে দিব্য জ্ঞান চক্ষুর বিকাশ ঘটেছে, সেই জ্ঞান চক্ষু তোমার পিতার এখনো বিকাশ ঘটেনি, তুমি তাকে স্পর্শ করো, তাহলেই তিনি আমাকে দেখতে পাবেন। এইমাত্র যেই তাকে স্পর্শ করেছেন, দেখেন একটু একটু করে নাড়ু গোপীনাথ নিচ্ছেন আর নিজেই খাচ্ছেন। হে কৃষ্ণ করুণা জিজ্ঞাসা করত, তার হাতে যে বাঁশি এতদিন ছিল
সেই বাঁশিকে এখন আর দেখা যাবে না। এই অর্ধেক ধরা নাড়ু, এই অর্ধেক ধরা নাড়ুই কি তাহলে থেকে যাবে? তখন গোপীনাথ আকাশবাণী করলেন, ওহে মুকুন্দ, তোমার পুত্রের ভালোবাসার ডোরে, তোমার পুত্রের ভক্তির ডোরে আমি বাধা পড়েছি। তাই এতদিন যে করে বংশী শোভা পেত, আজ থেকে সেই হাতে এই অর্ধেক ধরা নাড়ু শোভা পাবে। দূর দূরান্ত থেকে লোকেরা আসবে আমায় দর্শন করার জন্য, এই হাতে নাড়ু ধরার গোপীনাথ দেখা।